হ্যালো জনগণ কেমন আছো তোমরা আশা করি অনেক বেশি ভালো আছো আমি আজকে তোমাদের তেরো দশমিক এক অনুশীলনী সম্পূর্ণ অঙ্ক সুন্দরভাবে প্রতিটা প্রমাণ তারপরে পাঠ্যবইয়ের অঙ্ক তারপরে উদাহরণের অঙ্ক এবং প্রত্যেকটা অঙ্কই আমি সুন্দর করে সমাধান করে দিয়েছি তারপরেও তোমরা মন্তব্য করো যে তোমরা এই পর্ব পাও না এই পর্ব পাও না এই জন্য আমার এই ভিডিওটা করা যে কোন পর্বে কোন অঙ্কগুলো করিয়েছি সেগুলো নিয়েই তোমাদের সামনে হাজির হয়েছি এই পর্বগুলো লিঙ্ক ভিডিও লিঙ্ক তুমি ডেসক্রিপশনে পাবে সেখানে তুমি ক্লিক করলেই তুমি ওই চ্যাপ্টারের ভিডিও পাবে ওই মানে ওই অঙ্কগুলা পাবে যে যে পর্ব চাইবে সে পর্বই তুমি ডেসক্রিপশন বক্সের লিঙ্কে লিঙ্ক দেওয়া থাকবে সেই লিঙ্কে ক্লিক করলেই তোমার কাঙ্ক্ষিত অঙ্কটি বা ভিডিওটি পাবে তো দেখো যে ব্যাপারটা সেটা হলো যে তেরো পয়েন্ট এককে আমি টোটাল বাইশটা পর্বে ভাগ করেছি বাইশটা পর্বে তোমাদের বইয়ের প্রতিটা অঙ্ক এবং উদাহরণ সমাধান করে দিয়েছি দেখো প্রথম পর্বে আমি প্রথম পর্বে বেসিক তথ্য ও সূত্রের আলোচনা করেছি যে প্রথম পর্বে তোমাদের যে বেসিক তথ্যগুলো দরকার এবং যে সূত্রগুলো দরকার সেই সূত্রগুলো নিয়ে সুন্দরভাবে বিস্তারিত আলোচনা করেছি অবশ্যই প্রথম পর্বটি দেখবে এরপরে দেখো দ্বিতীয় পর্বে ধারার সাধারণ পদ নির্ণয় দেখো আমরা জানি সমান্তরধার এনতম পদ এনতম পদকে সাধারণ পদ বলা হয় সাধারণ পদে সমান্তর ধারার এনতম পদের সূত্র হচ্ছে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি তো এই সূত্রটা কিভাবে আসে এই সূত্রটা আমি প্রমাণ করে দেখিয়েছি এরপর আমরা ধারার এন সংখ্যক পদের সমষ্টি নির্ণয়ের যে সূত্রটি আছে যে সূত্রটি তোমরা ব্যবহার করো এস এন ইকুয়াল টু এন বাই টু ইন্টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এই সূত্রটা আমি বিস্তারিত আলোচনা করেছি যাতে তোমাদের উপকারে আসে এবং সূত্রটা কিভাবে আসে সেই প্রমাণটা আমি তোমাদের দেখিয়েছি এরপরে দেখো যে ব্যাপারটা প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি নির্ণয়ের যে সূত্র আছে সেই সূত্রটি আমি প্রমাণ করে দেখিয়েছি এরপর পাঁচ নং পর্বে পাঠ্যবইয়ের এক থেকে পাঁচ পর্যন্ত যে এমসিকিউ আছে সেই এমসিকিউগুলো সমাধান করিয়েছি ছয় নং পর্বে ছয় এবং সাত এই দুইটা অঙ্ক পাঠ্যবইয়ের দুইটা অঙ্ক সমাধান করিয়েছি সাত নং পর্বে আট নং অঙ্ক আট নং পর্বে নয় ও দশ নং অঙ্ক নয় নং পর্বে এগারো বারো নং অঙ্ক দশ নং পর্বে তেরো ও চোদ্দো নং অঙ্ক এগারো নং পর্বে পনেরো ও ষোলো নং অঙ্ক সমাধান করিয়েছি এরপর বারো নং পর্বে সতেরো ও আঠারো নং অঙ্ক সমাধান করিয়াছি ১৩ পর্বে ১৯ নং চোদ্দো পর্বে বিশ নং পনেরো পর্বে একুশ নং অঙ্ক ১৬ পর্বে বাইশ নং অঙ্ক সতেরো পর্বে তেইশ নং অঙ্ক সমাধান করিয়েছি আঠারো পর্বে আঠারো নং নং পর্বে চব্বিশে ক খ গ এই অঙ্ক তিনটা সমাধান করিয়েছি যদিও চব্বিশ নং অঙ্ক হচ্ছে সৃজনশীল এরপরে উনিশ নং পর্বে তোমাদের উদাহরণ দুই নং অঙ্ক সমাধান করিয়েছি বিশ নং পর্বে উদাহরণ তিন ও চার নং এই দুইটা অঙ্ক সমাধান করিয়েছি একুশ নং পর্বে উদাহরণ পাঁচ নং অঙ্ক সমাধান করিয়েছি বাইশ নং পর্বে উদাহরণ ছয়ের ক খ গ অঙ্কগুলা সমাধান করানো হয়েছে দেখো যে ব্যাপারটা তার মানে এই অনুশীলনের প্রতিটা অঙ্কই সমাধান করে দিয়েছি তোমাদের যাতে উপকারে আসে তোমরা চেষ্টা করবে যে প্রতিটা ভিডিও সুন্দরভাবে দেখার এবং যে ব্যাপারটা সেটা হলো যে কোনো সমস্যা থাকলে অবশ্যই মন্তব্য করবে এবং যে এই যে ভিডিওগুলো এগুলো পর্ব নং নং আর এগুলো হচ্ছে অঙ্ক নং তো এই পর্বে আর তোমার যে অঙ্কটা দরকার সেই পর্বে তুমি ক্লিক করো ক্লিক করলে সেই অঙ্কটা তুমি পেয়ে যাবে এখন মনে করো যে তোমার পাঠ্য বইয়ের পনেরো নং অঙ্ক দরকার সেক্ষেত্রে তুমি এগারো নং পর্বে চলে যাও যদি তোমার দরকার হয় একুশ নং অঙ্ক সেক্ষেত্রে তুমি পনেরো নং পর্বে ডেসক্রিপশন বক্সে যে পনেরো নং পর্ব লেখা আছে ওই জায়গায় ক্লিক করলে তুমি পনেরো নং পর্বের ভিডিওটা পাবে আর যদি তোমার সবগুলা পর্ব দরকার লাগে তাহলে এই ভিডিওটা অবশ্যই শেয়ার করে তোমার কাছে রেখে দাও যাতে তোমার উপ উপকারে আসে আর আমরা চেষ্টা করি যাতে তোমাদের সবগুলা সমস্যা মানে সবগুলা সমস্যার সমাধান হয় আমি নিজেই গণিত বইয়ের তোমাদের ম্যাক্সিমাম অধ্যায় করে দিয়েছি যাতে তোমাদের উপকারে আসে তোমরা অনেক ভিডিও পাও না বাট আমি যাতে পাও এই জন্যই আমার এই পর্বটা করা যাতে তোমাদের কোনো ভিডিও যাতে মিস না হয় আর তোমরা অনেকে মন্তব্য করো যে এই ভিডিও পাই নাই বা এই পর্বটা পাচ্ছি না বা এই অঙ্কটা পাচ্ছি না আশা করি যে এখন থেকে এর যে সমস্যা এই এই সমস্যার সমাধান হবে আশা করি এই অঙ্কগুলো অঙ্কগুলো তোমরা এই ভিডিওগুলো তোমরা দেখতে থাকো এখনকার মতো শেষ করছি বাই বাই